والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله السلام عليكم ورحمه الله وبركاته رنجو احمد بهاي ওমান থেকে প্রশ্ন করেছেন ইসলামে ভ্রান্ত দলগুলোর যে আবির্ভাব হয়েছে তার মধ্যে একটি হচ্ছে মুরজিআ আর একটি হচ্ছে কাদরিয়া এদের আকিদা বিশ্বাস কি কিভাবে আমরা জানতে পারব যে তারা মুরজিআ বা কাদরিয়া সে সম্পর্কে কোরআন ও হাদিস দ্বারা জানাবেন ভাই ইসলামী ভ্রান্ত দলগুলোর যে আবির্ভাব হয়েছে তার মধ্যে উন্নত মানের কাদরিয়া এবং মুরজিয়াহ জাহামিয়া শিয়া আরও বিভিন্ন যে দলগুলো আসে এই দলগুলোর মধ্যে মুরজিয়াহ কাদরিয়া এই দলগুলো সাহবা ইক্রামের শেষ যুগে তাদের আবির্ভাব হয় আর এই দলগুলো হচ্ছে সম্পন্ন ভ্রান্ত দল ইসলাম পরিপন্থী ইসলামের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই বাতিল ফেরকা তাদের আকিদা বিশ্বাস যেটা আমরা আহলে সুনাতল জামাতের আকিদা বিশ্বাসের পরিপন্থী যেমন মুরজিয়া বলা হয় যে ইমান হচ্ছে কাউলু বেলা আমাল অর্থাৎ মুরজিয়াদের নিকট শুধু মুক্তি যদি বলে লাই তাহলে সে মমিন হয়ে গেল এর আমলের কোনো প্রয়োজন নেই অর্থাৎ তারা বলতেছে যে আমল এর সম্পর্ক ইমানের সঙ্গে নেই আর ইমান লাজিদুওয়ালা ইমান বৃদ্ধিও হয় না কমেও না অথচ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের আকিদা বিশ্বাস হচ্ছে ইমান আল কাউল বিল্লিসান ইমান বলা হয় মুখ দিয়ে বলা জবন দিয়ে বলা উচ্চারণ করা ও তাসদিক বিল অন্তর দিয়ে বিশ্বাস করা তাহলে মুখ দিয়ে বলা এবং অন্তর দিয়ে বিশ্বাস করা ওয়াল আমাল বিল এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা তাহলে মুখ দিয়ে বলতে হবে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং আমলে পরিণত করতে হবে তাহলে বুঝা গেল এদের আকিদা আর আমাদের আকিদা সম্পন্ন আলাদা মুরজিয়া বলা হয় শুধু কাউলু বিলা আমাল কোনো আমলের প্রয়োজন নাই নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুর প্রয়োজন নাই কোনো ব্যক্তি যদি বলে লাই বাস সে মমিন হয়ে গেল এবং তার ইমান কোনো পাপের মাধ্যমে যে কমতি হবে তাও না কোনো আমলের মাধ্যমে যে বৃদ্ধি পাবে তাও না অথচ আল্লাহরবুল্লা আলমিন পবিত্র কোরআন ইরশাদ করেছেন ওয়াজিলাত আল্লাদিন ওয়া ইদ আতুলিয়াত আলাহিম আয়া তুহু যা দা তুহুম ইমানও ওয়া আলা রব্বিহিম ইয়াতওয়া খেলুন সুরানফাল আল্লাহরব্লা আলামিন বলেন মমিনতু তারায় যখন তাদের কাছে আল্লাহর জিকের করা হয় স্মরণ করা হয় ওয়াজেলা কুলুবহুম তাদের অন্তর কেঁপে ওঠে তাদের নিকটে যখন আয়াৎ তেলাওয়াত করা হয় নিদর্শন তুলে ধরা হয় আয়াত তখন কি হয় জাদাথম ইমানা তাদের ইমান বৃদ্ধি পায় এবং তারা সর্বদাই আল্লাহর উপর ভরসা করে তাকল করে তাহলে রবুল আলম বলতেছেন যে মানুষ যখন আমল করবে নেক আমল করবে তাদের ইমান কি পাবে বৃদ্ধি পাবে আর এটাই রাসুস ইসলামের কথা আমাদের আহলেসন্নতের কথা যে ইজিদ বেল তাহ আনুগত্যর মাধ্যমে ইমান বৃদ্ধি পাবে ওয়ান কসুবিল মাসি আর খারাপ কাজ করলে পাপ করলে ইমান কমে যাবে অথচ তারা বলতেছে না শুধু মুক্তি বললে হয়ে যাবে আর এই দল মুরজিয়া তাদের কিছু আবার ফেরকা আছে ভাগ আছে এই ভাগের মধ্যে একটি দল মুরজিয়া তারা বলে যে আল ইমান ও হুয়াল মা যেমন আল জাহাম বিন এই জাহাম বিন সাফওয়ান সর্বপ্রথম সে এই দল প্রতিষ্ঠিত করে এবং এই জাহাম বিন সাফওয়ান এই আকিদা মানুষের কাছে প্রচার করে যার কারণে তাকে সে যুগের খলিফা হত্যা করেছিল সে বলতেছে আল ইমান হুয়াল মারিফা। শুধু কোনো ব্যক্তি যদি বুঝতে পারে জানতে পারে তাহলে ইমান হয়ে গেল তার তার আর কোনো আমলের প্রয়োজন নাই দুই নম্বর দল তারা বলতেছে কি আল ইমান ও হুয়া তাসদিকু মা হুয়া বিজারাদ মারিফা ইমান শুধু অন্তর বিশ্বাস করলেই হবে জানলে হবে না অন্তর দিয়ে বিশ্বাস করলেই কি হয়ে যাবে সে মমিন হাজবে বি তাস্তিক বাল আর তাস্তিক বিলকাল্প যদি অন্তর দিয়ে সে বিশ্বাস করে তাহলে কি হয়ে যাবে সে মুমিন হয়ে যাবে ওয়ালা ইয়াল একরার ওয়ালা আমাল এবং তার জন্য কোনো এটাকে একরার করা এবং আমল করার প্রয়োজন নেই এটা কোনো দরকার নেই আমি বিশ্বাস করছি বাস মমিন আর এটা হচ্ছে কাউলুল আশা এরা আশা এরাদের আকিদা এরা হচ্ছে আশা এরা দল তিন নম্বরে একটা দল আছে যারা বলে আল ইমান ওয়ালার ও লিসান অর্থাৎ ইমান লিসান দিয়ে যদি ইকরার করে যদি বলে তাহলে হয়ে যাবে তার অন্তর দিয়ে বিশ্বাস না করলেও চলবে আর এটাকে বলে কাউলুল কার্রামা কাররা মিয়া এই দলটিকে বলে কাররা মিয়া তাহলে বোঝা গেল যে এই জাহমিয়া না মুরজিয়া মুরজিরা তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে কি যারা জাহাম বিন সাফওয়ান যে আকিদা পোষণ করেছিল আর এদের মধ্যে আরেকটি দল আছে আশায়রা আরেকটি দল হচ্ছে কাররা মিয়া আর কারামিয়া এদের কথা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে একরার করে বিশ্বাস করুক আর না করুক আমল করুক আর না করুক সে মোমেন আর এটা হচ্ছে কি বাতিল কাউল কারণ মনাফিক যারা তারা জবান দিয়ে একরার করে বলে কিন্তু তারা আমল করে না যার কারণে আল্লাহ রব্ব আলমিন তাদেরকে জাহান্নামের নামের সর্বনিম্ন স্তরের কথা তাদের স্থান ইসাদ করেছেন যে ইন্নাল মোনাফিকা ফিদ্দার কিলাস মিনান্নার যে মোনাফিকরা তাদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে কারণ হচ্ছে কি যে তারা মুখ দিয়ে স্বীকার করেছে কিন্তু তারা অন্তর দিয়ে বিশ্বাস করে নাই এবং না করার কারণে তাদের স্থান হচ্ছে কি জাহান নামের নিম্ন স্তরে তারা মুনাফিক তাহলে বোঝা গেল যে এই মুরজিয়া তারাই যারা বলবে যে আমি মুখ দিয়ে বলেছি স্বীকার করেছি কালেমা পড়েছি আমার আর ইবাদাতের দরকার নাই অনেক লোক আছে বলে আমি নামাজ না পড়লে কী হবে আমার ইমান আছে এরা হচ্ছে মুরজিয়া নামাজ না পড়লে ইমান থাকে কি করে নামাজ রোজা হদ জাকাত সমস্ত আমলগুলো এটা হচ্ছে কি সামারাতুল ইমান ইমানের এটা ফল এইগুলো করলে না ইমান ঠিক থাকবে ইমান বৃদ্ধি পাবে যদি আমল না করে তাহলে তার ইমান থাকতেছে কোথায় থেকে তাহলে বোঝা গেল যে এই দলটি মুরজিআ এরা হচ্ছে ভ্রান্ত দল এরা বাতিল দল আর এই দলের যে প্রতিষ্ঠাতা ছিল আল জাহাম বিন সাফওয়ান সে ব্যক্তিকে হত্যা করা হয়েছে সেই যুগের যে খলিফা ছিল সে তাকে হত্যা করেছিল এখানে আরেকটি দল আমরা যেটা পাই যেটা কাদরিয়া সেদের সম্পর্কে আমাদের জানা জরুরি দরকার যে কাদরিয়া কারা কাদরিয়া হচ্ছে তারাই যারা কি করে হুমল্লা ইয়ানফু ইয়ান ফু কাদ্র আল্লাহ তা তারা ওই সমস্ত লোক যারা আল্লাহ যে তাকদির নির্ধারণ করেছেন এটাকে তারা না করে বলে না তাকদির বলতে কিছু নেই তাহলে কাদরিয়া ওই সমস্ত লোক যারা বলে তাকদির বলতে কিছু নেই আর তারা বলে ইন আল্লাহ তারা বলে যে আল্লাহ রব আলমিন মানুষের যে কাজগুলো আছে এগুলোকে সৃষ্টি করেনি বরংচ মানুষ নিজেই কি তার কাজকে সৃষ্টি করেছে এবং তারা এটাও বলে আল্লাহ ইহাল ইল্লা বাদা উকু ইহি যে আল্লাহ রব আলমিন কোনো কিছু জানতেন না কোনো কিছু জানেন না যতক্ষণ পর্যন্ত কিছু সংঘটিত হয়নি ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিছু জানেন না মানুষ যখন কোনো কিছু করে সংগঠিত হয়ে যায় তারপরে আল্লাহ জানতে পারেন তো এটা হচ্ছে সম্পন্ন ভ্রান্ত আকিদা আর এরাই হচ্ছে কাদরিয়া তাহলে বোঝা গেল আল্লাহরব্বুল আলমিন যে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন এবং বিভিন্ন হাদিসে এসেছে যে আল্লাহরব্বুল আলমিন পৃথিবী আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর পূর্বে ভাগ্য লিখেছেন তদ্রুপভাবে ইমানের যে স্তম্ভগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে আল ইমান ও বেল কাদ্রি খাই ও শার মিন আল্লাহ তা যে আল্লাহর পক্ষ থেকে যে ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে এই ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান আনতে হবে এগুলো তারা বলে না এই ধরনের কিছু নেই কারো ভাগ্য বলতে কিছু নেই মানুষ যা করে সেটাই তার ভাগ্য এবং এই ভাগ্য মানুষ নিজেই সৃষ্টি করে সে যে যেটা করলো সেটাই তার ভাগ্য আর এই ভাগ্য সম্পর্কে আল্লাহর কোনো জ্ঞান নেই যখন কোনো কিছু হয়ে যায় তারপর আল্লাহ সেটা জানতে পারে আস্তাখরুল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই ধরনের আকিদা বিশ্বাস থেকে আমাদেরকে রক্ষা করুন আর এই দলটি এই কাদরিয়া দলটি এদের শুরু হয় সাহাবিগণের শেষ জামানায় খোলাফায় রাশিদিনের দিনের পর যে সাহাবিগণ বেশি ছিলেন তাদের যুগে এই দলটি শুরু হয় আর সেই সময় আবদুল্লাহ আবিন ওমর জাবের বিন আবদুল্লাহ আবু হরাইরা এবিন আব্বাস এবং আনাস বিন মালিক আবদুল্লাহ বিন আবি আউফা আবদুল্লাহ বিন আবি আউফা এবং উদ্বাহ বিন আমের আল জহানী রাজিয়াল্লাহ হোম এই সমস্ত সাহাবি তারা কি ছিলেন বেশি ছিলেন আর এই যুগে এই দল এদের আবির্ভাব ঘটে আর এই সর্বপ্রথম যে ব্যক্তি এই আকিদা বা বিশ্বাস মানুষের কাছে প্রচার করে সে ব্যক্তি হচ্ছে আহলুল বাসারা বেল ইরাক অর্থাৎ ইরাকের মধ্যে বাসরা শহরের এক ব্যক্তি সেই ব্যক্তি সর্বপ্রথম এই আকিদা বিশ্বাস মানুষের কাছে প্রচার করে যার নাম ছিল সোসেন বেন ইউনুস আল আসওয়ারি এই সোসেন বেন ইউনুস আল আসওয়ারি সে সর্বপ্রথম এই আকিদা বিশ্বাস মানুষের কাছে প্রচার করে আর সে ব্যক্তি ছিল নাসরানি আসলামা সুম্মা তানাস্বর সে প্রথমে নাসরানী খ্রিস্টান ছিল সে কিছুদিনের জন্য ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার পর আবার সে কি হয় সে খ্রিস্টান হয়ে যায় আর সর্বপ্রথম এই আকিদা সে গ্রহণ করে এবং মানুষের কাছে প্রসার করে যে তাকদির বলতে কিছু নেই ভাগ্য বলতে কিছু নেই মানুষ নিজে যেটা করে সেটাই তার ভাগ্য এবং মানুষ এটাকে সৃষ্টি করে তার ভাগ্যকে যে কাজ করে এই কাজ হওয়ার পর আল্লাহ জানে এর পূর্বে আল্লাহ তার কোনো এই সম্পর্কে জ্ঞান নাই আশ্তাকর এই সেই বাতিল আকিদার থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে সবাইকে রক্ষা করুন আর এই ব্যক্তি থেকে মাবাদ আল জোহানি নামে এক ব্যক্তি সে এই আকিদা তার কাছ থেকে গ্রহণ করে এবং এই মাহবাদ আল জোহানির কাছ থেকে গ্রহণ করে গাইলান বেন মুসলিম আর দেমাশি আর এই ব্যক্তি মাহবাদ আবাদ জোহানি গাইলান বেন মুসলিম এরা এই মানুষের কাছে এই আকিদাগুলো প্রচার করতে থাকে সেখান থেকে এই কাদরিয়া যে আকিদা বিশ্বাস মানুষের কাছে ঢোকে যায় তারা প্রচার করে তদ্রুপভাবে মাবাদ আল জোহানিকে হত্যা করে হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি তিনি যখন খলিফা ছিলেন তখন হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি তিনি কি করেন আর এটা আশি হিজরিতে আল হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি হাজ্জাজ তিনি এই আল মাহাবাদ আল জোহানিকে আশি হিজরিতে হত্যা করে আর গাইলান গাইলানব্দি মিশকিকে হত্যা করে খলিফা হিসাম বিন আবদুল মালিক খলিফা হিসাম বেন আব্দুল মালিক তিনি হত্যা করেন এই গাইলানকে আর হাজ্জাজ বিন ইউসুফ সাকাপি হত্যা করে মাহবাদকে এই ভুল আকিদা প্রচার করার কারণে অতএব এই দুইটি দল ভ্রান্ত দল এবং এই দুইটি দলের আকিদা বিশ্বাস যা তারা পোষণ করে সম্পূর্ণ ইসলাম পরিপন্থী ইসলামের সঙ্গে আহলে সুন্না জামাতের সঙ্গে এদের আকিদার কোনো মিল নেই তাই আমাদেরকে এই আকিদাগুলো থেকে সতর্ক থাকতে হবে আমরা বিশ্বাস করব যে আল্লাহ ররব্বল আলমিন মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন তবে আমাদেরকে কাজ করতে হবে কাজ করার পর আমরা যেটা পাবো মনে করতে হবে এটাই আল্লাহ আমাদের ভাগ্য রেখেছেন তদ্রুপভাবে আল্লাহ রব্বল আলমিন মানুষের ইচ্ছা এরাদা সৃষ্টি করেছেন মানুষ ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে তবে এটা আল্লাহর ইচ্ছার বাহিরে না এটা বাহিরে না এটা আমাদেরকে জানতে হবে আল্লাহ রব আলমিন আমাদেরকে সঠিক আকিদার ওপর থাকার তফিক দান করুন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ الملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء